গৃহস্থ ভক্তদের ধর্মানুশীলন, রামকৃষ্ণ সংঘের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অসংখ্য ভক্ত অনুরাগী বৃন্দ যুক্ত আছেন দেশে ও বিদেশে। বিদেশে বহু দেশে আমাদের কেন্দ্র আছে, কেন্দ্র না থাকলেও অনেক দেশের মানুষ এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের সঙ্গে যুক্ত আছেন। তারা এই আন্দোলনকে সমর্থন করেন, ভালোবাসেন, এই আদর্শ অনুসরণে জীবনযাপনের চেষ্টা করেন। বিশেষত গৃহস্থ ভক্তরা তাদের দৈনন্দিন জীবনচর্যায় অন্যান্য গৃহকর্মাদি ছাড়াও তাদের ভক্তি লাভে বা ধর্মানুশীলনে সহায় হয় এমন কি কাজ করতে পারেন, কিছুক্ষণ সেই প্রসঙ্গে আমরা আজ অনুধ্যান করব। অবশ্যই এ বিষয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দজির উপদেশ ও নির্দেশাদি অনুসরণ করেই আলোচনার চেষ্টা করা হবে। সংসারে অনেক রকম কাজকর্ম তো আছেই, থাকবেও। এই সংসার সমুদ্রের ঢেউ কোনোদিন কমবে না। যদি ধর্মানুশীলন সংক্রান্ত কাজ তার জন্য কেউ পরে হবে বলে ভাবেন, তাহলে শাস্ত্র বলেন তা কোনোদিনই হওয়ার সম্ভাবনা থাকবে না। শ্রীমৎ ভাগবত বলছেন, ইয়া ইচ্ছতি হরিং স্মর্তুং ব্যাপারান্তগতৈরপি সমুদ্রে শান্তকাল্লোলে স্নাতুম ইচ্ছতি দুর্মতি। অর্থাৎ সমুদ্রের ঢেউ কমে গেলেই স্নান করব ভেবে যদি কেউ বসে থাকেন, তাহলে তার আর কোনোদিনই সমুদ্র স্নান করা হবে না। তেমনি সংসারের কাজ, নানা প্রতিকূলতা কেটে গেলেই ধর্মানুশীলনের চেষ্টা হবে এরকম ভাবলে তাও সেরকমই অবাস্তব এবং অসম্ভব ভাবনা একটা। তাই শ্রীরামকৃষ্ণদেব কয়েকটি বিশেষ ধর্মানুশীলনের কথা বলেছেন, যেগুলি দৈনন্দিন কাজকর্মের মধ্যেই অভ্যাস করা যেতে পারে। যেমন ভগবানের নাম গুণগান করা। যারা মন্ত্রদীক্ষা লাভ করেছেন ও তারা গুরু নির্দেশিত পথে যেভাবে চলছেন সেভাবেই চলবেন, আর মন্ত্রজপ করা ছাড়াও নানাভাবে ভগবানের নাম গুণগান করা যেতেই পারে। দীক্ষিত হন বা না হন, ভগবানের নাম যে কেউ করতে পারেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নামে চিত্ত শুদ্ধি হয়, শুদ্ধ চিত্তে ভগবান প্রতিবিম্বিত হন। ভগবানের নাম খুব পবিত্র, তাই নাম উচ্চারণের মাধ্যমেই চিত্ত শুদ্ধি হয়। শ্রীরামকৃষ্ণেরই উপমা, দর্পণে ময়লা পড়ে থাকলে তাতে ঠিক মতো প্রতিবিম্ব হয় না, নামের দ্বারা মনের ময়লা দূর হয়। স্বামীজি বলছেন, কায় মনোবাক্যে পবিত্র হও, পবিত্রতাই ভগবান। ভগবানের নাম উচ্চারণ করলে পুনঃপুন উচ্চারণের দ্বারা মানুষের মন পবিত্র হয়, আর এই পবিত্র হলেই কায় মনোবাক্যে যদি শারীরিকভাবে, মানসিকভাবে এবং বাক্যের দ্বারা সর্বতোভাবে যদি পবিত্রতা রক্ষা করা হয়, পবিত্রতার চেষ্টা করা হয়, তাহলে ভাগবত বলছেন কলৌ তদ হরি, তাহলে ভাগবত বলছেন তাতে নাম গুণগানের দ্বারা এ হবে, পবিত্র মানুষ হবে। এই যুগে হরিকীর্তনের দ্বারাই আধ্যাত্মিক উন্নতি সম্ভব। নামে দেহ মন শুদ্ধ হয়। শ্রীমা বলছেন, জপাত সিদ্ধি, ভগবানের নাম জপ করলে সিদ্ধি লাভ হয়। ভগবানের লীলা কথা আলোচনা শ্রবণ করা, স্তব স্তুতি বা গান করা, এই সব করলেও ভগবানের নাম গুণগানেরই ফল হয়। একটি কথা আছে ভাগবতে, একটি শ্লোক আছে প্রসিদ্ধ, ইয়দচ্যুত কথালাপ রস পীযুষবর্জিতম তদ্দিনং দুর্দিনং মন্নে মেঘাচ্ছন্নং ন দুর্দিনম। অর্থাৎ মেঘাচ্ছন্ন দিনকে সাধারণত আমরা দুর্দিন বলে থাকি, কিন্তু মেঘাচ্ছন্ন দিন অ্যাকচুয়ালি দুর্দিন নয়।
প্রাকৃতিক বিপর্যয়ের দিনকে দুর্দিন বলা হয়, কিন্তু আসল দুর্দিন হল যেদিন ভগবানের নাম, তাঁর কথারূপ অমৃতপান, তাঁর বিষয়ে আলোচনা, স্মরণ, মনন না হয়, সেই দিনই মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্দিন। কারণ মানুষের জীবন অত্যন্ত দুর্লভ। ভগবানের নাম মহাপবিত্র, সেই পবিত্র প্রবাহ, পবিত্র প্রবাহ মনের মধ্যে চলতে থাকলে শরীর মন শুদ্ধতর হতে থাকে, কালে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, আর পবিত্রতাই ভগবান। স্বামী বিবেকানন্দ বলছেন, পবিত্রতাই ভগবান, শুদ্ধ চিত্ত হও, এটি ধর্মের সার কথা। তাহলে মন যদি পবিত্র হয়ে যায়, পবিত্রতাই তো ভগবান, আর কি দরকার। ভগবানের নাম মহাপবিত্র, সেই পবিত্র মনের মধ্যে সেই পবিত্র নামের প্রবাহ চালানোর জন্যে চেষ্টা করা উচিত। একটি উপমা, এক দুয়াত কালির উপর বিশুদ্ধ জলের একটি ফোঁটা যদি ক্রমাগত পড়তে থাকে, একভাবে পড়তে থাকে, তাহলে এমন একটা সময় আসবেই যখন দেখা যাবে সম্পূর্ণ কালি সরে গিয়ে দুয়াতটি বিশুদ্ধ জলে পূর্ণ হয়ে গিয়েছে। কেননা যে জলটি পড়ছিল দোয়াতের মধ্যে, যদিও দোয়াত ভর্তি কালি আছে, কিন্তু এক ফোঁটা করে যেটুকু জল পড়ছে সেটা পবিত্র জল, পরিষ্কার জল, বিশুদ্ধ জল। সেই জলটি পড়তে থাকলে একটা সময় আসবেই সম্পূর্ণরূপে দোয়াতের কালিটি সরে গিয়ে সেখানে ওই পবিত্র জলেই দোয়াতটি পূর্ণ হয়ে যাবে। দস্যু রত্নাকরের কথা ভাবুন, ভগবানের পবিত্র নামোচ্চারণের দ্বারাই দুরন্ত দস্যু মহাপাপী দুরাচারী রত্নাকর মহাতপা মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হয়ে হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের শ্রদ্ধা আকর্ষণ করছেন। এটি নামের একটি মহিমা। আপনারা কেউই তো রত্নাকরের মতো দস্যুবৃত্তিতে লিপ্ত ছিলেন না, কেউ ছিলেন কি ভেবে দেখুন? অতখানি অপরাধ নিশ্চয়ই কেউই করেননি, তেমন কিছু অপরাধ তো করেননি। বরং ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী স্বামীজির ভাবে ভাবিত হয়ে এগিয়ে চলেছেন। ধর্মানুশীলনের জন্য চেষ্টা, উদ্যোগ আপনাদের আছে, কাজেই বুঝতেই পাচ্ছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবীর প্রতি আপনাদেরও আশীর্বাদ আছেই, এটা বিশ্বাস করুন। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী স্বামীজির ভাবে ভাবিত হয়ে আপনারা এগিয়ে চলেছেন। ভগবানও চাইছেন যে তাঁদের দিকে আপনারা এগিয়ে যান, তাঁরও সহানুভূতি, ভালোবাসা, এটা তাঁর আপনাদের প্রতি আছে। কাজেই অবশ্যই আপনারা পুণ্যার্জনই করছেন, অপরাধ কিছু করছেন না, তাই হতাশ হবেন না, বরং মনের জোর, ভগবদ্ভক্তি বৃদ্ধির চেষ্টায় নিরন্তর লেগে থাকুন, অবশ্যই সফল হবেন। একজন ভক্ত পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করেন, মহারাজ যখন বাড়িতে থাকি ভগবানের স্মরণ মননে সময় পাই, কিন্তু যখন ট্রেনে যাই তখন তো সময় পাই না, তাহলে কি করব? পূজ্যপাদ মহারাজজি প্রতিপ্রশ্ন করে এর উত্তর দিলেন, ট্রেনে গেলে সময় পাও না ঈশ্বর স্মরণের, কিন্তু খেতে সময় পাও না? পাও তো। অর্থাৎ প্রতিপ্রশ্ন করে মহারাজজি বোঝাতে চাইলেন যে যখন জাগতিক বিষয়গুলোয় আমরা সময় দিতে কিছুটা পারি এবং সে বিষয়ে খুব অ্যালার্ট থাকি, তেমনি ঈশ্বরানুধ্যানের জন্যও আমাদের সেরকম সচেতনতা, সতত সচেতনতা দরকার, খুবই প্রয়োজন। তাই অ্যালার্ট থাকো, সচেতন থাকো। যেমন স্টেশনে ট্রেনে যেতে যেতে কোন স্টেশনে কী খাবার আছে সেগুলোর চিন্তা করি, ওখানে ওটা কিনতে হবে, ওটা নিতে হবে, কতজন আছি সেইভাবে নিতে হবে, এগুলো তো খেয়াল থাকে ট্রেনে যেতে যেতে। তাহলে সেটা যদি খেয়াল থাকে তাহলে ঈশ্বর অনুধ্যানের কথাটাই বা মনে থাকবে না কেন? সেটাও রাখা উচিত। অর্থাৎ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু কোন দিকে? ভোগের দিকে। এই প্রশ্ন থেকেই বোঝা যায় যে স্বাভাবিক প্রবৃত্তি হলো ভোগের দিকে। সেটা অপরাধ এ কথা বলা হচ্ছে না, এটি শ্লোকে বলা হচ্ছে, তার একটি অংশ আমি পাঠ করছি। প্রবৃত্তি রেষা ভূতানাং নিবৃত্তিস্তু মহাফলা। যে প্রবৃত্তির দিকে মানবের স্বাভাবিক টেন্ডেন্সি, তবে যদি তাকে নিবৃত্তির দিকে মোড় ফেরাতে হয় তাহলে কিন্তু, যদি ফেরানো যায় তাহলে কিন্তু মহৎ ফল লাভ হয়। তবে সেটাও
চেষ্টা দরকার, সেজন্য চেষ্টার দরকার, উদ্যোগ দরকার, উদ্যম দরকার। তাই শ্রদ্ধা নিষ্ঠা ও সতত সচেতন থেকে নিরন্তর এই ঈশ্বর অনুধ্যায়নের স্মরণ মননের একটা প্রবহমানতা ধরে রাখার চেষ্টা করা উচিত, তার দ্বারা মহত্তর ফল লাভ হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সাধু সঙ্গের কথা, শ্রীরামকৃষ্ণ কথামৃত অন্তত 50 বার সাধু সঙ্গের প্রসঙ্গ এসেছে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব নিজেই সাধু সঙ্গের প্রসঙ্গ এনেছেন। বলছেন ঈশ্বরের ভক্ত বা সাধু এদের সঙ্গ করতে হয়, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। ঈশ্বরের ভক্তরাও সাধু, সাধু অর্থে সৎ, সতের সজ্জনের সঙ্গ ধর্মজীবনে খুব প্রয়োজন। সাধুর আরেক অর্থ যারা ত্যাগী বা সন্ন্যাসী, ত্যাগীর সঙ্গ করতে করতেই জগতের অনিত্যতার ভাব পুষ্ট হয়। জগতের অনিত্যতার ভাব পুষ্ট হলেই ঈশ্বরের দিকে মন অনেকটা যায়, এর ফলে ঈশ্বরের প্রতি অনুরাগ অনেক বৃদ্ধি হয়। শঙ্করাচার্য মহমুদগড়ে বলেছেন সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার্ণবতরণে নৌকা, অর্থাৎ ক্ষণ মাত্র খুব স্বল্পকালের জন্য সাধু সংশ্রয় সাধু যদি সংশ্রব হয় সাধু সঙ্গ হয় এতই তা শক্তিদায়ী হতে পারে জীবনের গতিপথ মুহূর্তে ওই ক্ষণ মাত্র খুব স্বল্পকাল সাধু সঙ্গের জন্য মুহূর্তে মহৎ দিকে মন মহতের অভিমুখে মন ডিরেকশন চেঞ্জ করতে পারে, পরিবর্তিত হতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভু সংশ্রবে স্বল্পকাল মাত্র আশায় মাধাইয়ের এবং তার সহচর জগাইয়ের জীবনে আমূল পরিবর্তন আসে। দুরন্ত দস্যু অঙ্গুলিমাল মুহূর্তমাত্র ভগবান বুদ্ধের সংস্পর্শে আসায় তার জীবনের গতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। এমনি কত আছে, পওহারি বাবার কাছে এক চোর এসেছিল, সেই চোরটি চুরি করার উদ্দেশ্যে যা কিছু জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল, চলে যাওয়ার সময় ভাবলো যে কিছুক্ষণ কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে দেখলো যে পওহারি বাবা পিছু পিছু যাচ্ছেন। তিনি গিয়ে যখন সেখানে কাছে এলো, ওই শক্তিশালী চেহারা সেভাবে এসে আমাকে কী করবে দেখি না কী বলে, তখন কিছুক্ষণ পরে পওহারি বাবা তার কাছে এসে ওই পোটলাটি চোর ভুলে মানে তাড়াহুড়োতে যেটি চুরি করার জন্য নিয়েছিল সেগুলি সব পোটলা করে বেঁধেছিল সেটি ফেলে দিয়ে চলে এসেছিল ভয়ে, সেটি নিয়ে পওহারি বাবা আসছেন। তার কাছে রেখে বললেন যে আপনি এগুলি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আমি বাধা হয়েছি, আপনি দয়া করে এগুলো নিন। ঠিক এইটুকু কথা, এইটুকু কথা বলার জন্যই চোরের জীবনে সেই মুহূর্তে যে চুরি চোরটি চোর চুরি করে জিনিসগুলো নিয়ে দাঁড়িয়েছিল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, সে ওইটুকু কথায় আমূল পরিবর্তিত হলো তার জীবন। সে দেখলো যেন জীবনের অজস্র পৃষ্ঠা উল্টে গিয়ে একটা জীবনের বিরাট পরিবর্তন আসছে। পরে এই লোকটি সাধু হয় এবং স্বামী বিবেকানন্দের জীবনীতে পাওয়া যায় যে তিনি একসময় একে মিট করেন, এর সঙ্গে সাক্ষাৎ করেন, সাক্ষাৎ করেন মানে ঘটনাচক্রে সাক্ষাৎ হয়ে যায় হিমালয় ভ্রমণের সময়, সেই থেকেই ঘটনাটা জানা যায়। সেই তিনিই বলেন যে স্বামী বিবেকানন্দ যখন তাকে জিজ্ঞেস করেন যে আপনি কী করে সাধু হলেন, সাধুরা পরস্পর জিজ্ঞেস করতেই পারেন যে এই পথে কী করে এলেন, সৌম্যকান্তি একজন যুবক সাধু বলে দেখছেন স্বামী বিবেকানন্দ তাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি নিজেই এই ঘটনা বলেন যে আমি তার কাছে চুরি করতে গিয়েছিলাম, এই স্বল্পকাল তার কাছে আমার কাটিয়ে আর এই কথা শুনেই আমার জীবনের পরিবর্তন হলো, ওইখান থেকেই আমি গৃহত্যাগী হয়ে চলে এলাম। ভাবতে পারেন কীরকম ঘটনা ঘটতে পারে। তো এরকম অনেক মহাপুরুষের জীবনে স্বল্পকাল মাত্র কেউ এসে এরকম জীবনের পরিবর্তন হয়ে গেছে, আধ্যাত্মিক পথে তাদের বিচরণের জন্য চলে এসেছেন। রামকৃষ্ণ সঙ্ঘের অনেক সাধুর সংস্পর্শে এসে অনেক মন্দবৃত্তিতে রত মানুষ সৎ ও পুণ্যবান রূপে পরিবর্তিত হয়ে গেছেন। সংসারী ভক্তদের সাধু সঙ্গ মাঝে মাঝেই প্রয়োজন, একথা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এটা এটা খুবই দরকার, কাজেই নিত্য এই জিনিসগুলো আমাদের ভালো করে জেনে রাখা দরকার।
শ্রীরামকৃষ্ণদেব আরও কিছু বলছেন সাধুসঙ্গ ছাড়াও, বলছেন নির্জনে নিজের মনকে চেনা যায়, নির্জন বাসের গুরুত্ব দিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব। কি করতে হবে না, মাঝে মাঝে নির্জন বাসে যেতে হবে, আত্মসমীক্ষণ, নিজেকে নিজের অন্তরের জগতের সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার সুযোগ হয় নির্জন বাসে। বলছেন চারা গাছে বেড়া দিতে হয়, নয়তো ছাগল গরুতে খেয়ে ফেলে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় সাধকের নির্জন বাসের অভাবে নানান অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় চিন্তায় মন ছড়িয়ে যাওয়ার ভয় থাকে। ধীরে ধীরে ঈশ্বরীয় ভাব, চিন্তা, কথাবার্তা সবই দূরে সরে যায়, সাংসারিক বিষয়ে মন আরও বেশি লিপ্ত হয়ে পড়ে। শ্রীরামকৃষ্ণ উপমা দিচ্ছেন, নির্জনে দই পেতে মাখন তুলতে হয়, নড়াচড়া করলে দই বসে না। সারাদিনে সাংসারিক কাজকর্মের মধ্যেও কিছুটা মন ভগবত চিন্তনে রাখা চাই, অভ্যাসের দ্বারা এটি সম্ভব। শ্রীরামকৃষ্ণ উপমা দিচ্ছেন, যার দাঁতে ব্যথা হয়েছে তার আর সব কাজের ফাঁকেও ওই দিকে খানিকটা মন পড়ে থাকে, ভগবানের জন্যও এই অভাব বোধ অনুভব করে কিছুটা তার চিন্তনে মনকে যুক্ত রাখা অভ্যাস করতে হয়, অভ্যাসের দ্বারা এটা সম্ভব হয়। আহারে বিহারে শয়নে স্বপনে গতিতে স্থিতিতে দুঃখে আনন্দে, অনেকে আনন্দের সময় আনন্দের সময়তেই ভগবানকে স্মরণ করেন, দুঃখের করেন না, দুঃখের সময়তেই করেন, শুধু দুঃখ এলেই ভগবানকে স্মরণ করেন, আনন্দে ভুলে যান, এটা স্বাভাবিক মানুষের কাছে। বলার পরেও আপনারা চিন্তা করে দেখবেন এরকম হয়, কিন্তু আনন্দের সময় তো দুঃখের সময় ভগবানকে স্মরণ করবো, যখন আনন্দে থাকবো, সুখে থাকবো, সম্পদের মধ্যে আছি, তখনও ভগবানকে স্মরণ করতে হয়। তাই আহারে বিহারে স্মরণে স্বপনে গতিতে স্থিতিতে দুঃখে ও আনন্দে জীবনের উত্থানে পতনে সব সময় ঈশ্বর অনুধ্যান কর্তব্য, এটা সকলের পক্ষেই প্রযোজ্য। তাই দুর্লভ মানুষের জীবন লাভ করে আমরা যেন সব সময় খেয়াল রাখি যে আমরা ভগবত অনুধ্যান ঠিক মতো করছি কি না। একটা কথা বলা হয় যে নিত্য ভগবত সংযোগ চাই, ভগবানের লীলা কথা শ্রবণ মনন অনুনিধ্যাসন এগুলো নিত্য চাই, কিছু শুনছি, যখন শুনছি সেদিকে পুরো মনটা দিয়ে শুনতে হয়। দৈনন্দিন জীবনে আর পাঁচটা সাংসারিক কর্মের মতোই এই গুণগুলিও অবশ্য কর্তব্য এবং অপরিহার্য, এই হলেই ভাবতে হবে, যেগুলো এই সব করা দরকার সেগুলো ভাবতে হবে আমার অপরিহার্য কাজ, যেমন সংসারের কাজ অপরিহার্য তেমনি এগুলোই অপরিহার্য বলে ভাবতে হবে, এরকম না ভাবলে হবে না, ওটা তো আলাদা কিছু, যদি হয় হবে, না হয় না হবে, সে ভাবলে হবে না। তাই জীবন অত্যন্ত চঞ্চল, উপমা দেওয়া হয় পদ্মপত্রে জলের মতো অনিশ্চিত, পদ্মপত্রের ওপরে দেখেছেন এক ফোঁটা জল পড়ে থাকলে টলমল করে, যে কোনো সময় এটা জলে পুকুরে পড়ে যেতে পারে, সেরকম জীবনটাও তাই, কখন যে চলে যাবে আমরা জানি না, এই আছি এই নেই হয়ে যেতে পারি, বিশেষ করে এই যে এক মহা সংকটকাল গেল করোনা মহামারী, তাতে অনেকেই এই জিনিসটা বুঝেছেন, যারা বেঁচে আছেন তারা বুঝতেই পাচ্ছেন যে কত লক্ষ লক্ষ মানুষ চলে গেলেন, এবং যারা বেঁচে আছেন ভালো করে বুঝছেন যে কোনো সময় চলে যেতে পারতাম, তাই না? কাজেই জগৎ জীবন এগুলোকে বুঝতে সাহায্য করলো, আরও সব কিছুর একটা ভালো দিক আছে, পজিটিভ দিক ওয়েতে ভাবতে হয়, এগুলো আমরা জীবনকে আরও বুঝতে ভালো করে অনুভব করতে, ধর্ম জীবনেরও যে প্রয়োজন আছে সেটা বুঝতে সবাইকে না হলেও বহু লোককে সাহায্য করেছে। এই জীবন অত্যন্ত চঞ্চল, সেক্ষেত্রে আমাদের ধর্মানুশীলনও যে দরকার সেটা মনে রাখতে হবে। প্রাত্যহিক কাজকর্মের মতোই ধর্মানুশীলনও সর্বপ্রযত্নে করা চাই। ধর্মানুশীলনের জন্য যেমন বললাম নির্জনবাস, সে নির্জনবাসটি প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা আছে যে অপরিহার্য অঙ্গ ধর্মজীবনের নির্জনবাস, যদি কখনো যেতে পারি যাব, এরকম ঠিক নয়, নির্জনবাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ধর্মাবলম্বীদের কাছে। শ্রীরামকৃষ্ণ তার গৃহস্থ ভক্তদের বলছেন যে মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা খুব বড় দরকার, প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। শ্রীমদ্ ভগবদ্গীতায় আছে দুটি শ্লোক এই বিষয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য, ত্রয়োদশ অধ্যায়ের একাদশ শ্লোক,
এটি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে আছে। মাইচানন্য যোগেন ভক্তির ব্যভিচারিণী, এইটি একটি। আরেকটি অষ্টাদশ অধ্যায়ের বাহান্নতম শ্লোক, মোক্ষ সন্ন্যাস যোগ, তাতে আছে বিবিক্ত দেশ বিবিক্ত সেবি লঘ্বাসী যতবা কায়মানস ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত। বিবিক্ত দেশ সেবিত্তম মরতির জনসংসদী, নির্জন স্থানে বাস, পরিমিত আহার বাক্য, পরিমিত বাক্য, শরীর ও মন সংযত করে নিত্য ধ্যাননিষ্ঠ হয়ে সেবাপরায়ণ হয়ে ঐহিক ও পারত্রিক বিষয়ে বৈরাগ্য অবলম্বন করে কিছুদিন থাকলেও সাধন জীবনের অনেক সহায় হয়ে থাকে। নির্জনে গিয়ে বাড়ির কথা ভুলে ঈশ্বর অনুধ্যানে মন রাখা চাই, বেশ কঠিন। নির্জনে গেলেই অনেকের বাড়ির কথাই মনে পড়বে, এবং অনেকে নির্জন বাস গেলে দেখ বুঝতে পারবেন যে নির্জন বাস সকলের পক্ষে সম্ভব হয় না। কেন না, মনটা এত বেশি জাগতিক বিষয়ে লিপ্ত আছে, সে নির্জন বাস সহ্য করতে পারবেন না, তিনি করতে পারবেন না, চলে আসবেন, ফিরে আসবেন যে আমার ভালো লাগছে না একদম, এটা হবে। কাজেই নির্জনে গিয়ে বাড়ির কথা ভুলে ঈশ্বর অনুধ্যানে মন রাখা চাই, বেশ কঠিন, কিন্তু কিছুদিন নির্জনে কাটানোয় অনেক উপকার হয়, এটা সকলকেই একটু মনে রাখা দরকার। সাধু সঙ্গের কথা যেমন বলেছিলাম, সেরকম সেই বিষয়ে আবার নারদীয় ভক্তিসূত্র 39 সংখ্যক শ্লোকে একটি সুন্দর কথা আছে, মহৎ সঙ্গস্তু দুর্লভ আগম্য অমোঘ অমোঘস্য। এটি বলা হচ্ছে এই শ্লোকে যে মহৎ মানুষের সঙ্গ যদিও দুর্লভ, ফলও দুর্লভ, অর্থাৎ সহজলভ্য নয়, কিন্তু তা অমোঘ, অর্থাৎ তার ফল ফলবেই। শ্রীমা সুন্দর উপমা দিয়েছেন সাধু সঙ্গের, জলের গতি সর্বদা নিচের দিকে। দেখুন, শ্রীমা সেই অর্থে লেখাপড়া করা শিক্ষিতা যেমন এখনকার হয় সেরকম ধরনের ছিলেন না, একদম গ্রামের মেয়ে, কিন্তু উপমা দেখুন কত ইন্টেলেকচুয়ালি কত এলিভেটেড, সেটা দেখুন। এখানে সামান্য কথা গ্রামের মেয়ে বলছেন একজন, তার কিন্তু কোন দিক কী থেকে বলছেন, তার ব্রহ্মদৃষ্টি থেকে বলছেন, তাই এত সুন্দর উপমা, এত সহজ। জলের গতি সর্বদা নিচের দিকে, মানুষের মনের গতিও সর্বদা নিচের দিকে, উপমা দেখুন কত সুন্দর। সূর্যের প্রখর তাপে নিচের দিকে যাওয়া জল অনেক ঊর্ধ্বে ওঠে, শুধু ঊর্ধ্বে ওঠে না, বিশুদ্ধ হয়ে যায়, বিশুদ্ধ জল হয়ে যায়। সূর্যের প্রখর তাপে নিচের দিকে যাওয়া জল অনেক ঊর্ধ্বে উঠে যায়, তা বৃষ্টি ধারায় নেমে আসে মানুষের কল্যাণে, নদী খাল বিল পুকুর ভরে যায়, আর জল সিঞ্চনে চাষবাসের কাজ হয়, বহু লোকের কল্যাণ হয় তাতে, এটা হয়, এটা উপমা। সাধু সঙ্গে মানুষের মনও ঊর্ধ্বগামী হয়, সেই মন যখন নেমে আসে তখন বহু মানুষের কল্যাণ হয় তার দ্বারা। এখন দেখুন, ধর্মের একটা একটি সংজ্ঞায় বলা হয় নিজের কল্যাণ, এবং শুধু নিজের নয় আরও সকলের কল্যাণ, সকলকে নিয়েই নিজের কল্যাণ, নিজের কল্যাণ এবং সকলের কল্যাণ, এটা সার্বিক হওয়া চাই। আমি নিজে যেমন করে হোক চলে গেলাম, তারপর আর জানি না বাকি সবার কী হবে, এই ভাবটাও ঠিক নয়। তাই নিজেরও কল্যাণ হচ্ছে যে এত ঊর্ধ্বমুখী মন হয়ে যাচ্ছে তা, এবং তিনি যখন কথা বলেন, তিনি যখন সেই অবস্থা থেকে নেমে আসেন বা সাধারণ মানুষের সঙ্গে মেশেন, এরকম একজন মানুষ যিনি সাধুসঙ্গ করেছেন, তাঁর দ্বারা অন্য লোকেরও কল্যাণ হয়, মঙ্গল হয়। তাই বলা হয়ে থাকে সাধুনাং দর্শনাং পুণ্যং, সাধুদের দর্শনেই পুণ্য লাভ হয়। তাঁদের সঙ্গে কথা বললে বা তাঁদের কথা শুনলে সর্বতীর্থ দর্শনের সমান ফল লাভ হয়ে থাকে। তীর্থ দর্শনের ফল কোনো না কোনো সময় ফলে, কিন্তু শ্লোকে বলা হয়েছে সাধু দর্শনের ফলে এই পুণ্য লাভ সদ্য সদ্য হয়ে যায়। সাধু সমাগম হলে, বাড়িতে সাধু এসেছেন অথবা আপনারা সাধুর কাছে গেছেন, সাধুর সঙ্গে কিছুক্ষণ কাটালেন, তার ফল কিন্তু দেরি হয় না, তার যে পুণ্য ফল সেটা সদ্য সদ্য হয়ে যায়। গৃহীদের সাধুসঙ্গ মাঝে মাঝেই দরকার হয়। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন কথামৃতে, সাধুদেরও সাধুসঙ্গ দরকার, কিন্তু গৃহস্থ ভক্তদের মাঝে মাঝেই দরকার। আদর্শের অনুকূলে বা অনুসরণে গ্রন্থ পাঠ করলেও
মানুষের মন সৎ বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে সাধু বা সৎসঙ্গের ফল লাভ করতে পারে। কাজেই কোনো বিষয় আপনি পড়ছেন, আপনি কথামৃত পাঠ করছেন, এই পাঠ করার সঙ্গে একাগ্রচিত্তে একাত্ম হয়ে যদি পাঠ করেন, সেই বিষয়ে মনোনিবেশ করে, তাহলে সেই সময়ের জন্য আপনার সৎ বিষয়ে মনটি লিপ্ত হয়ে আছে, অর্থাৎ সেটাও সাধু সঙ্গের মতো, সাধু বিষয়ে আপনার মন যুক্ত হয়ে আছে। তাই সৎ বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে সাধু বা সৎসঙ্গের ফল মানুষ লাভ করতে পারে, এটিও সংসারীরা করতে পারেন। মন পবিত্র, মনের পবিত্র চিন্তন স্মরণ মননের দ্বারা মন পবিত্রতর হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না, এটা সম্ভব নয়। সেজন্যই সাধু সঙ্গের খুব দরকার। এই সব জিনিস ছাড়াও আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা অনুধ্যান করতে পারি, সেগুলি আমরা কয়েকটি ছোট ছোট বিষয়ে এই ছাড়া বলছি, সেগুলি আমাদের একজন ভক্ত হিসেবে প্রত্যেকের জেনে রাখা দরকার। এগুলো ধর্মজীবনের পক্ষে দৈনন্দিন জীবনের কাজকর্মের মধ্যে খুব গুরুত্ব দিয়ে মনে রাখা দরকার। অনবসাদ, শ্রী রামানুজাচার্য ভক্তির ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখ করেছেন, অনবসাদ মানে অবসাদগ্রস্ত না হওয়া, আমার কি হবে এরকম কখনো কেউ যেন না ভাবেন, এটা হতাশা। ধর্মজীবনের পক্ষে হতাশা একটা বিরাট শত্রু, এটা কখনো মনের মধ্যে আসতে দেওয়া হয় না, যার হওয়া উচিত নয় আসতে দেওয়া, যারা ধর্মলাভ করতে চান সর্বদা প্রফুল্ল থাকা, অবসাদগ্রস্ত না হওয়া। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, আমি গোমড়া মুখ দেখতে পারি না, এর মানেটা এই, যেমন কেমন চলছে ওই আছি, ওই চলে যাচ্ছে একরকম, এইভাবে কথাবার্তা বলাও ঠিক নয়। স্বামীজিও বলেছেন, যারা খুব বেশি গোমড়া মুখও থাকে, খুব বেশি ভেতর বুঁদে যাকে বলে, কি ভেতর মনের কথা বোঝা যায় না, স্বামী বিবেকানন্দ তাদের জন্য বলছেন, যাদের মনের খবর জানতে ডুবুরি নামাতে হয় তাদের আমাদের দরকার নেই। হ্যাঁ, সোজা স্ট্রেট ফরওয়ার্ড একবার এই বিষয়ে স্বামীজি। আরেকটা কি, আর্যবম অর্থাৎ সরলতা, এটাও ধর্মজীবনের খুব পক্ষে অপরিহার্য। ষোড়শ অধ্যায়ের প্রথম শ্লোকে দেখবেন এটি আছে, সরলতা, মন মুখ এক করা, মনকে প্রসন্ন রাখা, একটা একরকম থাকা, দুরকম না হওয়া, দুরকম হওয়া ঠিক নয়, কাজেই সেটা অন্যরকম হয়ে যায়, সেটা মানুষের ধর্ম লাভের পক্ষে তারা তাদের সহায় হয় না, সেই নেচার। কাজেই বাচ্চাদের যে সরলতা সেটা দেখতে হয়, বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ কাটালে ওই সরলতার ভাবটা দেখা যায়, ওটা যখন কাটানো হয় তখন সেই ভাবটা বোঝা যায়, সেটা মনের মধ্যে গ্রহণ করার ক্ষমতা নিয়ে কিছুটা গ্রহণ করতে হয়, বা এত সরল এত সহজ, সেটা ছাপ কিছুটা মনের মধ্যে পড়ে। এইগুলো কাজেই এগুলো খুব দরকার। আর্যবম, এটি সংস্কৃতে বলা হয়, যে শ্লোকের কথা আমি উল্লেখ করলাম ষোড়শ অধ্যায়ের, দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বধ্যায়স্তপ আর্যবম, এই আর্যবম মানে সরলতা, একরকম হওয়া, কোনোভাবেই দুরকম হওয়া নয়। আর প্রসন্নতা, চিত্ত প্রসন্নতা, এটি দ্বিতীয় অধ্যায়ের ৬৫ সংখ্যক শ্লোকে আছে, প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেত সহ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে, প্রসাদে মানে মনের প্রসন্নতা, এটা খুব দরকার। আরেকটা কি, অলসতা, কোনোভাবে অলসতা আসতে দেওয়া এটা ঠিক নয়, অলসতাও জীবনের একটা শত্রু। অলসতা, সরস্বতীর প্রণাম ধ্যান মন্ত্রে আছে, সামাং, এটি একটি প্রার্থনা, সামাং পাত সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা, সরস্বতীর কাছে প্রার্থনা করা হচ্ছে, এটা ভাবা বলা হচ্ছে যে সেই সরস্বতী ভগবতী, তিনি আমার থেকে সম্পূর্ণ নিঃশেষে আমার জাড্য, জাড্য মানে এই তমোভাব, এই অলসতা জাড্য, এই ভাবটা আমার সম্পূর্ণ নিঃশেষে দূরীভূত করুন, এটা থাকলে সাত্ত্বিক ভাব আসতে পারে না, এটা তমোভাব, সেটা অলসতা একটা বিরাট শত্রু। আরেকটা কি, অতিরিক্ত আমোদ প্রমোদে মত্ত না হওয়া, শুধু অবসাদগ্রস্ত হলাম না তা নয়, খুব বেশি মাতামাতি,
অতিরিক্ত হইচই, এক রাতে যা করার করব, খুব করে একটা মত্ত হয়ে যাই করুম, সেটা ঠিক নয়। ধীর শান্ত সমাহিত চিত্ততা নিয়ে করা উচিত। সেগুলো অনেক অভিজ্ঞতা আছে, স্বামী বিবেকানন্দের বিদেশে অনেক জায়গায় অভিজ্ঞতা আছে, কেউ কেউ কীভাবে অনুসরণ করছেন তাই দেখতে, সেগুলো দেখে স্বামী বিবেকানন্দও বলেছেন, দেখলাম খুব লেকচার শুনে করে কেঁদে ফেললো, তারপরে বেরিয়ে এসে দেখলাম তারা খারাপ জায়গায় যাচ্ছে। আজই তাদের সবার ক্ষেত্রে এই এইটা ঠিক নয়, রাতারাতি এক রাত্রে যা কিছু করব এটা ঠিক নয়, অনেক সময় সকলের পক্ষে সেটা সম্ভব নয়, উচিত নয়। হতাশাকে কোনোভাবেই স্থান দেবে না, অতিরিক্ত আমোদ প্রমোদ পরিত্যাজ্য, বেশি মাতামাতি বেশি হইচই করা এটা ঠিক নয়। সবসময় একটা হাসির ভাব থাকা উচিত, অনেকে মানুষ হাসতে জানে না, স্বাভাবিক হাসি সেটা নেই অনেকের মধ্যে, অনেকে কী করেন আজকাল দেখা যায় অনেকে হাসে কখন, একটু যখন কেউ বলেন একটু ক্যামেরায় ছবি তুলব একটু হাসুন তো, তখন একটা নকল হাসি হাসে মানুষ, এ কী মানে সাধারণভাবে হাসতে পারে না কেউ, জানো হাসিটা যেন একটা তৈরি করতে হবে, তৈরি করা হাসি কি হাসি হয়, সে নকল হাসি, সেটা হাসিই নয়। কাজেই এরকম একটা থাকা দরকার। আর একটা কথা আছে, ধর্মজীবনে যারা থাক চলবেন তাদের একটা প্রশান্তির ভাব থাকা চাই, শান্তির ভাব থাকা চাই। একজন নানা বিষয়ে মনকে সাংসারিক বিষয়ে ছড়িয়ে রেখেছেন, একজন সাধকের কাছে গিয়ে বলছেন, তিনি ভারতীয় একজন সাধক, তার কাছে গিয়ে বলছেন আমি শান্তি চাই আর কিছু না, ওই কথা ওই তিনটি কথা তিনি বললেন, আমি শান্তি চাই। তিনি সহজ করে উত্তর দিলেন, আমি আর চাই এই দুটো শব্দকে ঝেড়ে ফেল, তাহলেই শান্তি বজায় থাকবে, না শান্তি পড়ে থাকবে, আমি আর চাই এই দুটো ঝেড়ে ফেল তাহলে শান্তি পড়ে থাকবে। এটা আদর্শের দিক দিয়ে কি বললেন ভাবুন, আমি মানে অহংভাব অহংকার, সমস্ত বিষয়ে আমি এই আমি সেই আমি এই করেছি সেই করেছি, এই আমির যে অহংকার এটা ভয়ঙ্কর অহং, এই অহংকার সহজে যায় না, কথামৃতে দেখবেন কতভাবে এটা বলা হয়েছে। কাজেই এই আমি বিপজ্জনক, এটা এমনভাবে খাদে গিয়ে জীবনকে ফেলবে যে কোনো উপায় থাকবে না তার থেকে বেরিয়ে আসার, তাই এই আমি হলো বিপজ্জনক। আরেকটা কি চাই, এই চাই সেই চাই, কতগুলো আমাদের কনসাসভাবে এমনি জানি যে এইগুলো আমরা চাইছি, আরও কতগুলো আছে যেগুলো দেখলে তখন উদ্দীপনা হয় এই জিনিসটা আমার প্রয়োজন, আর কিছু কিছু জিনিস আছে আমরা জানি না, আমাদের সম্পূর্ণ অজানা, সেগুলো চলে আসে, সেগুলো আকাঙ্ক্ষা আছে, সেগুলো সম্পূরিত হওয়ার জন্য চেষ্টা করছে, অন্তর্মনে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোন না কোনো সময় সেগুলো সামনে এলেই ওই ভোগ তৃষ্ণা বেড়ে যাবে এবং সেটাও আসবে। কাজেই এই আকাঙ্ক্ষা বা বাসনা এটা একটা বিরাট বাধা ধর্মজীবনের পথে। মা এক কথা একটি কথা বলেছেন শ্রীমা সারদা দেবী, কেউ জিজ্ঞেস করে তার প্রশ্নের উত্তরে বলছেন, বাবা যদি নির্বাসনা হতে পারো তো এক্ষুনি হয়, এক্ষুনি কী হয়, মুক্ত হয়ে যাও, এতদূর বন্ধন হলো বাসনা থাকা, যদি নির্বাসনা হতে পারো কোনো বাসনা নেই। মায়ের একজন শিষ্য বলছেন, মাকে কেমন দেখেছেন এই প্রশ্নের উত্তরে মায়েরই একজন শিষ্য, তার কাছে দীক্ষিত একজন মহারাজ বলছেন, তাকে দেখেছি তিনি সম্পূর্ণ নির্বাসনা ছিলেন, এটুকু আমি তাকে দেখেছি, কোনো রকম আকাঙ্ক্ষা নেই তার মধ্যে, আমি তাকে এইটুকু দেখেছি, এটুকুই তো যথেষ্ট, বুঝে দেখুন। তাই এগুলোকে চেষ্টার দ্বারা এগুলো সফল হওয়া যায়, এক অহংভাবকে ত্যাগ করা, আর চাই মানে এই যে আকাঙ্ক্ষা বাসনা এগুলোকে কমানো, এগুলো হওয়া চাই। কাজেই আমাদের চেষ্টাটা করতে হবে, যে ধর্মলাভের বিষয়ে আমরা আলোচনাগুলি করলাম, এই চেষ্টাগুলো কি এক সময় আসবে যখন আমি এগুলোর জন্য রেডি হয়ে বসবো দিয়ে করবো চেষ্টা, তা কি হয়, না তা নয়। আমাদের এই যৌবনকালেই যারা আছেন, যখন শরীরের শক্তি সব রকম এনার্জি শক্তি ক্ষমতা সব দিক দিয়ে আছে শারীরিকভাবে মানসিকভাবে, তখনই এর চেষ্টা চালিয়ে যেতে হবে ধর্মলাভের জন্য, কোনো একদিন হবে করে ফেলে রাখলে কখনোই হবে না।
তাহলে সেই সমুদ্রের ঢেউ কমার পর স্নান করব বলে যেমন হয় অপেক্ষা করে থাকা অসম্ভব এবং অবাস্তব, তেমনি হয়ে দাঁড়ায়। তাই এই সংসারের ঢেউ চলতে চলতেই, সংসার সমরাঙ্গনে চলতে চলতেই এর মধ্যেই ধর্মলাভ করে নিতে হবে। এটি কথায় বলা হয় যে দিনের আলো থাকতে থাকতে তরি পার করে নেওয়া ভালো। যখন শরীর মনের জোর ভালো থাকবে, যখন সেই এনার্জি থাকবে, তখনই ধর্মকর্মের অনুষ্ঠানগুলো সর্বতোভাবে নিজেকে নিয়োজিত করে সেগুলো করে নেওয়া দরকার আছে। কেননা সন্ধ্যার অন্ধকারে তরি পার করা কঠিন হতে পারে। যেমন নদীর উপরে অন্ধকারে তরি নিয়ে যাওয়াটা কঠিন, তেমনি যখন জীবন আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, শারীরিক মানসিক সব এনার্জি শক্তি আস্তে আস্তে ক্ষয়ে যাবে, তখন যদি মনে করা হয় যে এখন কিছু চেষ্টা করব, সে চেষ্টা তখন সম্ভব হবে না, তখন অসম্ভবই হবে, অবাস্তব হবে। আরেকটি কথা বলি, আমাদের সময় হয়ে এসছে, শেষ করব। সেটি হলো নারদীয় ভক্তিসূত্র, এ বিষয়ে একটি সূত্র আছে। সেই সূত্রটি হলো বাদো নাবলম্বিয়, অর্থাৎ বৃথা তর্ক করবে না। তর্ক করলে কি হয়? মন বিক্ষিপ্ত হয়। এমনি মন বিক্ষিপ্ত, নানা দিকে মন ছড়িয়ে আছে, মনটা ছড়িয়ে যায় এমনভাবে, শ্রীরামকৃষ্ণের ভাষায় একটা সর্ষের দানা হাত থেকে পড়ে গেলে, যেমন একবারে সর্ষের কতগুলো হাতে নিয়ে গেলে যদি পড়ে যায় তো কতদিকে কতগুলো ছড়িয়ে যাবে তার ঠিক ঠিকানা থাকে না। মনটা এতদিকে ছড়িয়ে আছে, এটা আমরা নিজেরাও একটু চিন্তা করলে বুঝতে পারি, ছড়িয়ে থাকে, সেগুলোকে কুড়িয়ে আনা খুব কঠিন হয়। কাজেই মনটা যাতে ছড়িয়ে না যায়, ছড়িয়ে যাওয়ার একটা বিপদ কি, যদি কেউ তর্কে যান, কথায় কথায় তর্ক করা, আমি এই বলেছি সে ওই বলেছে, তাহলে একবারই, তাহলে ওটা বুঝিয়ে দেবো, এটা করে দেবো, এই বিষয়টাতেই যাওয়া ঠিক নয়। বাদও না বলম্বেও, তর্কের বিষয়ে যেও না। যদি ভক্ত হতে চাও তাহলে তুমি তর্কের বিষয়ে যেও না, চুপচাপ থাকাই ভালো। কেউ কিছু বলছেন, লেট হিম, তিনি বলুন, আমি ওই বিষয়ে আর যাচ্ছি না, পাশ কাটিয়ে যাওয়া। তাহলে আমার মনের চঞ্চলতা নিয়েই আমার দরকার, যাতে না হয় চঞ্চলতা, তাই জন্য আমাকে সচেতন থাকতে হবে, তাই আমি ওই বিষয়ে যাব না, ওই বিষয়ে আর ইন্টারফেয়ার করব না, আমি নিজেই সরে যাব বা থেমে যাব, ওটা নিয়ে আর ভেতরে রাখবো না কিছু, ভেতরে ভেতরে করা একটা ব্রুডিং যাকে বলে, সেটাও ঠিক নয়। বাইরে বললাম না কিন্তু ভেতরে ভেতরে একটা গুমরোতে থাকলাম, এটাও ঠিক নয়। কাজেই ভক্তের চিত্ত হবে সবসময় শান্ত, সমাহিত চিত্ততা, এটা বজায় রাখা উচিত, প্রসন্নতা, চিত্ত প্রসন্নতা দরকার। তাতে চিত্তশুদ্ধির উপায় হয় অনেকভাবে, চিত্ত শুদ্ধ হওয়ার জন্যে অনেক সাহায্য হয়, সহায়ক হয় ধর্মলাভের জন্যে। সাধারণ গৃহস্থ ভক্তদের এগুলি খুবই প্রয়োজন। অনেক বিষয় আছে কিন্তু খুব স্বল্পকালের মধ্যে আমরা এই বিষয়গুলি আলোচনা করলাম। যদি আপনারা চেষ্টা করেন, নিশ্চয়ই আপনাদের চেষ্টা থাকলে ভগবানও এগিয়ে এসে আপনাদের সাহায্য করবেন, করবেনই। কেননা ভগবান যে অবতীর্ণ হন, তিনি ভক্তদের প্রতি অনুকম্পাতেই দেহ ধারণ করেন। শ্রীরামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্রে আছে, যান ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই, ভক্তদের প্রতি অনুকম্পাতেই, তাদের অনুগ্রহ করার জন্যই, তাদের কৃপা করার জন্যই তিনি অবতীর্ণ হয়েছেন। কাজেই একটা কথা আছে, প্রচলিত কথা, যে মানুষ এক পায়ে গেলে ভগবান দশ পায়ে এগিয়ে আসেন। তাই আমরা যদি এগিয়ে যাই, ভগবানও নিশ্চয়ই আমাদের প্রতি বাৎসল্যে ভালোবাসায় তিনি আমাদের দিকে এগিয়ে আসবেন। আমরা যেন প্রার্থনা করতে পারি, হে ভগবান আপনি আসুন, আমাদের হাত ধরে নিয়ে চলুন, আমরা জানি না এই কীভাবে চলতে হবে, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, আপনিও আসুন, আপনি আমাদের পথপ্রদর্শক হয়ে থাকুন, আপনি আমাদের জীবনের ধ্রুবতারা, যেন আপনাতে পৌঁছতে পারি, তার জন্য যা কিছু প্রয়োজন আপনি কৃপা করে, দয়া করে আমাদের সাহায্য করুন, আমাদের আপনার পথে নিয়ে চলুন, আমাদের জীবন ধন্য করুন, আমরা যেন আপনার ভাবে অভিশ্রান্ত হতে পারি। এই বলেই আজকের বিষয় শেষ করলাম। সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।